ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন পোর্টালে আপনাকে স্বাগত। ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করা এখন আরও সহজ। সবার প্রথম পোর্টালে আপনার তথ্য দিন, এরপর স্ক্রিনে আপনাকে জিজ্ঞেস করা হবে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনার উত্তরের ভিত্তিতে আপনাকে সঠিক ফর্ম দেওয়া হবে। তারপর আপনি করতে পারবেন আবেদন। আপনার ফর্মে লিখিত নথির স্ক্যান কপি অ্যাটাচ করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে। তারপর সমস্ত অরিজিনাল নথি দিয়ে মনোনীত অফিসারের কাছে নির্দিষ্ট দিনে সঠিক সময়ে পৌঁছে যেতে হবে, যেখানে আপনার নথির ভেরিফিকেশন করা হবে। যদি আপনার ভেরিফিকেশন সফল হয়, তবে মনোনীত অফিসার আপনাকে নিষ্ঠা শপথ নেওয়ার অনুরোধ করবেন, সঙ্গে আপনাকে লিখিত নিষ্ঠা শপথে স্বাক্ষর করতে হবে। মনোনীত অফিসারও করবেন সই। রাজ্য স্তরে একটি দায়িত্বপ্রাপ্ত কমিটি গঠিত রয়েছে, যারা নাগরিকত্ব প্রদানের ফাইনাল অথরিটি হিসেবে কাজ করবে। দায়িত্বপ্রাপ্ত কমিটির চেয়ারম্যানের সই করার পরই সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন বা সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন প্রদান করা হবে, যা পোর্টালের মাধ্যমে আপনি ডিজিটাল ফরম্যাটে পাবেন। যদি আপনি ইঙ্ক সাইনড সার্টিফিকেট চান, তবে সেই বিকল্প আবেদন করার সময় উল্লেখ করে দিতে হবে। এই প্রক্রিয়া শেষে সার্টিফিকেটটি নিতে দায়িত্বপ্রাপ্ত কমিটির ঠিকানায় যেতে হবে আপনাকে। আপনার নাগরিকত্ব আপনার অধিকার। জয় হিন্দ।